নমস্কার, আমি রণিতা। রণিতার রান্নাঘরে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি বানাবো খাসির মাংসের ঝোল। চলুন দেখে নিই আমি কীভাবে বানাচ্ছি। এখানে আমি 1 কেজি খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খাসির মাংসের মধ্যে আমি আদা, জিরে, ধনে বাটা, রসুন সমস্ত কিছু বাটা মশলা দিয়ে দিলাম। দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি এখানে লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, আর এটা ঝাল লঙ্কার গুঁড়ো, এটাও এখানে দিয়ে দিচ্ছি। আর দিলাম 50 গ্রাম মতো সরিষার তেল। ঝালটা যে যার পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন। এবার ভালো করে সমস্ত মশলা মাংসের সঙ্গে মেখে নিয়েছি। 1 ঘন্টা আমি রেখে দেবো চাপা দিয়ে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল এখানে আমি খুব কম পরিমাণ দেবো, এই রান্নাতে খুব বেশি তেল লাগে না। দিলাম তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর 2টি শুকনো লঙ্কা। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ কুচানো পেঁয়াজ আমি আগে থেকে রেখে দিয়েছিলাম, সেটা অল্প পরিমাণ দিয়ে দিলাম। আর দিলাম টমেটো কুচি। আগে থেকে যেহেতু পেঁয়াজ কুচানো মাখানো ছিল, তাই বেশি পেঁয়াজ লাগবে না। আর দিয়ে দিলাম সেই মাখানো মাংসটা। এবার মাংস দেবার পর কিছুক্ষণ নাড়ার পরে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো। দেখুন কতটা জল বেরিয়েছে। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা রং হওয়ার জন্য আমি এখানে অ্যাড করলাম। তো ভালোভাবে কষানো হচ্ছে। আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, একটু কম হয়েছিল লবণ, তার জন্য দিলাম। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো, আবারও খুলবো, আবারও নাড়াচাড়া করে আবারও ঢাকা দেবো। এইভাবেই মাংসটা পুরো প্রসেসটাই এইভাবে করতে থাকবো। কিছুটা দই আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। আজ সিদ্ধ হয়ে গেছে মাংসটা, তখন আমি দইটা অ্যাড করলাম। আগে থেকে ভেজে রেখেছিলাম আলু, বড় বড় সাইজের আলু ভেজে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি ঈষৎ উষ্ণ গরম জল করে রেখেছি, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। কোনো মতেই ঠান্ডা জল এখানে দেওয়া যাবে না। এখানে আপনারা যতটা পারবেন ঝোল দেবেন, আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই অল্প পরিমাণ জল দিলাম। তো মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর আলুও সিদ্ধ হয়ে গেছে, তাই ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি। এখানে আপনারা চাইলে গরম মশলা কিংবা মিট মশলা ইউজ করতে পারেন, আমি কোনো মশলা ইউজ করলাম না। দেখুন পারফেক্ট মাংসটা একদম তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এভাবে একবার রান্না করে আপনারা দেখতে পারেন, অবশ্যই খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।